খেলা যারা দেখে সময় নষ্ট করছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যাদের অনুকরণ অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে ইসলামের উপরে থেকে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বেদিনদের অনুকরণ অনুসরণ বাদ দিয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতলে পুঙ্খানুপুঙ্খ থাকুক এই দাওয়াতগুলো আমরা পৌঁছে দেই আমাদের দাওয়াত এগুলো পর্দার দ্বারা আপনার শান্তি রক্ষা হবে বিপর্তা যখনই হবেন তখন কিন্তু আপনার মধ্যে বিশৃঙ্খলা এবং বিলল্লাপনা আপনার ইফতিজিং তো তখনই হবে হে মা ও বোন আপনারা যারা পর্দা করেন না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করেন প্রত্যেকটা আদম সন্তান মায়ের পেট থেকে বের হয় ইসলামী হালাল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন কোরআনুল কারীমের মধ্যে যে বিধান রয়েছে এ দুয়ের ব্যতিরেকে যে বিধানগুলো রয়েছে নিঃসন্দেহে ওগুলো বিধর্মীদেরই বিধান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولاهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আমরা প্রত্যেকটি বিষয় আমাদেরকে এজন্য সতর্ক এবং সাবধান করেছেন যাতে আমরা ঈমান নিয়ে বাঁচতে পারি যাতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি কার সাথে মিশলে চলবে কার সাথে মেশা যাবে না কার অনুকরণ অনুসরণ করতে হবে কার অনুকরণ অনুসরণ করা চলবে না কার কথা শুনতে হবে কার কথা মানতে হবে কারটা বর্জন করতে হবে কারটা ফেলে দিতে হবে কার সাথে কিভাবে বন্ধুত্ব স্থাপন করতে হবে এই সার্বিক দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী যিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন রাসূলের প্রতি আবারো দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل علي اللهم بارك علي সাথে সাথে আপনারা যারা আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেলের সামিয়ানার নিচে এসেছেন আপনাদের জন্য দোয়া কামনা করছি আল্লাহর কাছে আপনাদেরকে সুস্থ রাখুন হেদায়েতের উপরে আমাদের সকলকে রাখুন اللهم আমিন সাথে সাথে যারা বাজারে বা অন্য স্থানে রয়েছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান করব আপনারা দুনিয়াবি কাজকর্ম ফেলে রেখে আমাদের এখানে সময় দিবেন বলে আমরা আশা রাখছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি সুন্দর হাদিস বলেছেন যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সংকলন করেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা যেটা সেটা হচ্ছে আল্লাহর মসজিদ সমূহ মসজিদ কেন উত্তম নিঃসন্দেহে মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় নিঃসন্দেহে মসজিদের মধ্যে মহান রবের সন্তুষ্টি পাওয়ার জন্য যে মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সেখানে সালাত আদায় করা হয় সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস ইদা কানা আহাদুকুম ফিস সালা ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ যখন তোমাদের কেউ সালাত আদায় করে সে তার প্রভুর সাথে গোপনে আলাপরত থাকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমরা কানেকশন খুঁজে পাই না কানেক্ট কি করে করব সংযোগ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করব কিভাবে অনেক ক্ষেত্রে পীরের দরগায় যায় বাবার কাছে যায় বাবা ঠাকুরের কাছে যায় আরো ইত্যাদি ইত্যাদি হুজুরের কাছে যায় কিন্তু আমাদের যে ডাইরেক্ট কানেকশন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা আছে এই বিষয়টা আমরা ভুলতে বসেছি আমরা জানি না অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দুই নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সবরি ওয়াস সালাহ হে বিশ্বাসীগণ ইসতাঈনু বিস সবরি ওয়াস সালাহ তোমরা আল্লাহর কাছে আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা সহযোগিতা কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে যেহেতু সব
সবচেয়ে উত্তম ইবাদত শ্রেষ্ঠ ইবাদত সলাত সেই সলাত যেহেতু মসজিদে আদায় করা হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ সমূহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সাথে সাথে ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আমরা যারা বাজারে রয়েছি প্রিয় ভাই আপনাদেরকে বিনীত সুরে আহ্বান করব আপনারা আমাদের কাছে এসে বসুন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আমরা যারা সম্মানিত খতিব সাহেব বা বক্তা যারা আছেন তাদের মৌলিক কিছু আলোচনা হতে পারে আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দিতে পারে আমাদের জীবনের পরকালীন একটা বড় পাথেয় হতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় উপস্থিতি প্রসঙ্গক্রমে আমরা যারা এসেছি আমরা আবারো একবার পাঠ করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বিভিন্ন সংকলিত গ্রন্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যে বাণীগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে উত্তম গ্রন্থ যেটা সেটা হচ্ছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী জমিনের নিচে কোরআনুল করিমের পরে যে গ্রন্থের অবস্থান সেটা হচ্ছে সহিহুল বুখারীর অবস্থান এই সহিহুল বুখারীর সর্বশেষ দ্বিতীয় খণ্ডের সর্বশেষ হাদিস যেটি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন বেশি সংখ্যক হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত একটি হাদিস যেটি সর্বশেষ এসেছে আমরা যে বাক্যটি পাঠ করেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি যে রব পুত পবিত্র আমি সেই রবের প্রশংসা জ্ঞাপন করছি যিনি মহান যিনি বিরাট বিরাট ক্ষমতাধর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার বিষয় ছিল কাফির মুশরিক বা বিধর্মীদের সাথে বিধর্মীর সাদৃশ্যতা অবলম্বন করার হুকুম এখানে অনেক বিষয় আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই দোয়া করব আল্লাহ আজকে আমরা যে আলোচনা করব এই আলোচনা থেকে বক্তা শ্রোতা সকলেই যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আপনার কাছে তৌফিক কামনা করছি আল্লাহ আপনার তৌফিক ছাড়া আমরা কোনো কথা বলতে পারবো না আপনার তৌফিক ছাড়া আমরা আমল করতে পারবো না আমরা যেন সার্বিকভাবে তৌফিক পাই ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন মূলত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া থেকেই আমাদেরকে সৃষ্টি করেছেন যে আয়াতটি শুরুতেই তিলাওয়াত করেছে সূরা নিসার প্রথম আয়াত যেটি আজকে পৃথিবীতে ইহুদি জাতি রয়েছে খ্রিস্টান জাতি রয়েছে মুসলিম জাতি রয়েছে বিধর্মী নানা জাতি উপজাতি রয়েছে কিন্তু এর মূল কিন্তু এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে মৌলিক কিছু কথা বলেছিলেন আলা ইন্না আবাআকুম ওয়াহিদ শুনে নাও তোমাদের নিশ্চয় তোমাদের পিতা হচ্ছে একজন তিনি পিতা আমাদের কে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবার গড়ে তুলেছিলেন সেখান থেকেই মূলত আমরা আলহামদুলিল্লাহ একের পর এক এসেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই এভাবে বলছেন যে আয়াতটি আমরা প্রত্যেকটা খুতবার শুরুতেই আমরা আলহামদুলিল্লাহ পাঠ করে থাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء يا أيها الناس هي পৃথিবীর মানুষ ناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة আরে তোমরা সেই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন অখলাকা মিনহা জাওজাহা সেখান থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী মা হাওয়াকে ওবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আর সেখান থেকে অনেক নারীতে অনেক পুরুষে আল্লাহ রাব্বুল আলামিন
ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াত যদি আমরা লক্ষ্য করি তাহলে এ পৃথিবীতে ইহুদি থাকার কথা না, এ পৃথিবীতে খ্রিস্টান থাকার কথা না, কারণ যাদের সূচনা হয়েছিল জান্নাত সেই জান্নাতি পরিবেশ নিঃসন্দেহে মুসলিম বা ইসলামী হালত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সাথে সাথে তিনি আরো ঘোষণা দিচ্ছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে, অন্য কোন রসম রেওয়াজ, অন্য কোন ধর্মের অনুকরণ অনুসরণ করবে, ফালান ইউকবালা মিন, তার থেকে এটা গ্রহণ করা হবে না। সরল অনুবাদ করছে শুধুমাত্র। তো এখন যেই আদম এবং মা হাওয়া এক জায়গা থেকে আসলেন জান্নাত থেকে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নামিয়ে দিলেন জমিনে, মূলত এর পেছনে যার ক্ষমতা কাজ করেছিল, যার প্ররোচনা কাজ করেছিল, সেটা হচ্ছে মিস্টার ইবলিস। সেই ইবলিসের চক্রান্ত কিন্তু আজও আমাদের মধ্যে রয়েছে এবং কিয়ামত অবধি, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত কিন্তু তার হায়াত এবং তার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে সুপারিশ করেছিল তাই। তবে যদি আমরা মুখলেস বান্দা হই, সে বলেছিল, লাউকবিয়ান্নাহুম আজমাইন, আমি আল্লাহ আপনার সকলকে পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা মুখলেস বান্দা হই, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিসনা করে দিয়েছেন, ইল্লা ইবাদাকাল মুখলেসিন, আল্লাহ সে বলেছিল, সারেন্ডার করেছিল, আপনার মুখলেস বান্দা যারা হবে তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আজও পর্যন্ত আমরা যদি মুখলেস বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বলছিলাম যার ভিত্তি ছিল এক, সেই একক ভিত্তি থেকে কেন আজকে শততা বিভক্তি, আজকে কেন ইহুদ, আজকে কেন খ্রিস্টান, আজকে কেন বৌদ্ধ, আজকে কেন জৈন, এটার হুকুম কি? এর হুকুমের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিসের মধ্যে হুকুম স্পষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আমরা পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আমল আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে এসেছি কিছু আমল এখানে করব আর কিছু আমল ইনশাআল্লাহ সাথে করে নিয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদি, মুহাম্মাদের আত্মা যেই সত্তার যে রবের কাছে রয়েছে তার কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই পৃথিবীর হোক ইহুদি হোক খ্রিস্টান, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছি এই বিধান যদি তারা না মানে, না মেনে মৃত্যুবরণ করে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছি এই বিধান তারা যদি না মেনে মারা যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা যার অধিবাসী হবে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী হবে। সুতরাং খ্রিস্টান যদি বলে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে দিন ধর্ম পৌঁছেনি, আল্লাহ আমার, ইহুদি যদি বলে আমার কাছে দিন ধর্ম পৌঁছেনি, আল্লাহ, অগ্নিপূজক যদি বলে আল্লাহ আমার কাছে দিন ধর্ম পৌঁছেনি, তাহলে এই কথা চলবে না। কেন চলবে না? এ হাদিস আমরা স্পষ্ট জানি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। সহিহুল বুখারীতে কয়েক জায়গায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো নিয়ে এসেছেন, এই হাদিসটি নিয়ে এসেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান, সে ইহুদির বাচ্চা হোক, সে খ্রিস্টানের বাচ্চা হোক, অগ্নিপূজকের বাচ্চা হোক, সে জৈন পাঠকারী বা আরও অন্যান্য যে কোনো ধর্মের অনুকরণকারী অনুসরণকারী, সে যাই হোক না কেন, প্রত্যেকটা আদম সন্তান মায়ের পেট থেকে বের হয় ইসলামী হালাত নিয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানাই, আও ইউনাসসিরানিহি, অতঃপর তার পিতামাতা তাকে নাসারা বানাই, আও ইউমাজ্জিসানিহি,
অতঃপর তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করার পরে সাহাবাদেরকে বলছেন হে আমার সাহাবারা শোনো তোমরা কি বকরির বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাহিমাতুল আনাম চতুষ্পদ জন্তুর বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার কি নাক কাটা কান কাটা এরকম খুঁতযুক্ত তোমরা তাদের কি দেখো কি সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন শোনো এভাবেই আদম সন্তান জন্মগ্রহণ করে তার পিতা যদি অগ্নিপূজক হয় পিতার অগ্নিপূজো দেখতে দেখতে বাচ্চা শিখে যায় পিতা যদি নাসারা হয় খ্রিস্টানদের কার্যকলাপ দেখতে দেখতে ওই বাচ্চা খ্রিস্টান হয়ে যায় ইহুদির বাচ্চা দেখতে দেখতে ইহুদি হয়ে যায় অথচ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে সৃষ্টি করেছেন ইসলামী ফিতরাতের উপরে ইসলামের উপরে সুতরাং কেউ বলতে পারবে না যে আল্লাহ আমি ইসলাম তো আমি পাই নাই আল্লাহ আমি তো ইসলামের আলো দেখতে পাই নাই ইসলামের কোনো কথা আমি শুনতে পাই নাই আরও তো বর্তমান মিডিয়ার যুগে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এই কথা বলার কোনো অস্তিত্ব চলবে না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ালাম ইউমিন বিল্লাযি উরসিলতু বিহি অতঃপর আমি ঈমান আমি এসেছি আমার উপরে ঈমান না নিয়ে ওই ইহুদি ওই খ্রিস্টান যদি মারা যায় ইল্লা কানা মিন আসহাবিন নার সে যার অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে জাহান্নাম আমরা ইহুদি ভাইদের কাছে নিবেদন করব আসুন ইসলাম মেনে নিই খ্রিস্টান ভাইদেরকে বলবো আসুন ইসলাম মেনে নিই এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম যেটা সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্ট করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে ইসলামকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে ইসলামী ধর্ম যে পরিপূর্ণ ইসলামী ধর্ম ছাড়া অন্য যারা অন্য কোন পথ পদ্ধতি মানবে তারা যে পথ হারা তারা যে জাহান্নামী এই বিষয়টা স্পষ্ট আলোচনার শুরুতে এই কথাগুলো কেন বললাম পথভ্রষ্ট কারা আমরা বুঝতে পারছি ইহুদ খ্রিস্টান যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন ধর্মকে মানছে না যারা পিতা আদম আলাইহিসসালামের রেখে যাওয়া যে বিধান তিনি কোন শরীয়তের উপরে ছিলেন মা হাওয়া এই পৃথিবীর সব মানুষের মা হাওয়া সব মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিসসালাম তাদেরকে পিতাকে যদি ভুলে যায় মাকে যদি ভুলে যায় তাহলে সে সন্তানকে কি সন্তান বলা যেতে পারে মাকে যদি ভুলে যায় পিতাকে যদি ভুলে যায় মাকে যদি ভুলে যায় বাপকে যদি ভুলে যায় সে সন্তানকে কি সন্তান বলা যেতে পারে সুতরাং নিশ্চয় আমাদের এক পিতা হচ্ছেন আদম আলাইহিসসালাম নিশ্চয় আমাদের এক মা হচ্ছেন মা হাওয়া সুতরাং মা হাওয়া কোন ধর্মের উপরে ছিল মা হাওয়া কিসের উপরে ছিল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে ছিল পিতা আদম আলাইহিসসালাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে ছিল সুতরাং এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে আমাদের আলোচনার বিষয় ছিল বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করার হুকুম এর আগে আলোচনার খোলাসা তথা সারমর্ম আমরা এজন্যই বললাম বিধর্মী যে বাতিল বিধর্মী যে ইসলামের কোনো অংশ না যারা ইহুদ যারা খ্রিস্টান যারা নাসারা যারা অগ্নি পূজক যারা মূর্তি পূজক এদের যে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যে সৃষ্টি করেননি এটা স্পষ্ট হয়েছে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে বলেননি এ আয়াতের মধ্যে তিনি ইল্লা দ্বারা ইস্তিসনা করেননি তিনি সেপারেটেড কোনো জাতিকে করেননি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এ আয়াতের মধ্যে কাউকে কিন্তু জিনকে অন্তর্ভুক্ত করেছেন এবং ইনসানকে অন্তর্ভুক্ত করেছেন এখানে ইহুদিদেরকে এক পাশে করেন নাই খ্রিস্টানদেরকে আরেক পাশে করেন নাই অগ্নিপূজকদেরকে আরেক পাশে করেন নাই সবকে এক ছায়াতলে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সুতরাং এই ইবাদত ভুললে চলবে না এই ইবাদত ভুললে চলবে না এই পথ ভুললে চলবে না এই পথ যারা ভুলবে তারা ইসলামের বাহিরের কোনো পথ অবলম্বন করবে এই রাস্তা যারা ধরবে ইসলামের বাহিরের কোনো রাস্তা তারা অবলম্বন করবে সুতরাং এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা এর বাহিরে রয়েছে তাদের অনুকরণ অনুসরণ আমরা করতে পারি না সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন যে স্পষ্ট কথা বললেন
যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতান হাসানা, নিশ্চয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে। আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন, তাহলে আমরা কার আদর্শ গ্রহণ করব? আমরা ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, বৈষয়িক জীবনে, সার্বিক জীবনে আমরা যেন এমন না হই মসজিদের মধ্যে এক আল্লাহকে গ্রহণ করে নিয়েছি, আবার মসজিদের বাহিরে এক আল্লাহকে গ্রহণ করে নিয়েছি। তাহলে তো আমরা তাদের কাতারে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে যে কথা বলছেন যে তোমরা মুখে বলো এক অথচ তোমাদের কর্ম আরেক, এটা কেন হবে? এটা কেমন কেবুরা মাক্তান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে অনেক গর্হিত কাজ, এটা অনেক খারাপ কাজ, আল্লাহর কাছে অপছন্দনীয় একটা ব্যাপার। তোমরা মুখ দিয়ে বলো আবার করো আরেক রকম, আমি মসজিদের মধ্যে একরকম বলছি বাহিরে আরেক রকম বলছি, তাহলে কিন্তু আমি মুসলমান খাঁটি মুসলমান হতে পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আরে তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে, আল্লাহর মুহতাদিন হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করো না, মৃত্যুর কাছে এসো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিধর্মী কারা, আমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছি, যাদের ধর্ম নেই, ইসলাম ছাড়া বাহিরের যত ধর্ম সেগুলো হচ্ছে বিধর্ম, আর এরই অনুসরণ যারাই করবে তারাই হচ্ছে বিধর্মী। তাদের অনুসরণ আমরা কিভাবে করব, শরীয়তে তাদের হুকুম কি? নিঃসন্দেহে এক বাক্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, কোরআনুল কারীমের মধ্যে যে বিধান রয়েছে, এ দুয়ের ব্যতিরেকে যে বিধানগুলো রয়েছে নিঃসন্দেহে ওগুলো বিধর্মীদেরই বিধান। আমি আপনি কিভাবে এই পৃথিবীতে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেব, আমি এই পৃথিবীতে কার সাথে চলবো ফিরবো, এর সার্বিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে সেই পথ পদ্ধতি অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা পাঁচ নম্বর সূরার ৫১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। হে বিশ্বাসীগণ, আরে বিশ্বাস তারাই করবে যারা ইমানদার, বিশ্বাস তারাই করবে যাদের মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, কর্মের বাস্তবায়ন ব্যালেন্সপূর্ণ হবে, তারাই হবে ইমানদার। শুধুমাত্র অন্তরে বিশ্বাস করে নিয়েছি এটার নাম ইমান হতে পারে না, শুধুমাত্র মুখে স্বীকৃতি দিয়েছি এটার নাম ইমান হতে পারে না, শুধুমাত্র কর্ম করছি অথচ ইমান নেই, ভেতরে কিছু নেই, এটার নাম ইমান হতে পারে না। একটা মানুষকে যেমনিভাবে মানুষের মাথা থাকতে হবে, হাত থাকতে হবে, পা থাকতে হবে, কান নখ নাক মুখ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের অঙ্গহানি করেছেন, যাদের তাকদিরে বিভিন্ন হাত নেই পা নেই সে বিষয়টা ভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিশেষ অনুগ্রহ পরকালে তাদের জাজা দিবেন। কিন্তু একটা মানুষ, আমার যদি হাত দুইটা না থাকে তাহলে বলবেন এমন একজন আলোচনা করেছেন তার দুইটা হাত নেই, তার মানে কি আমি সম্পূর্ণ মানুষ না? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এভাবে, আলহামদুলিল্লাহ। তো ঠিক অনুরূপভাবে আমি বিশ্বাস করলাম প্রাইমারি স্কুল পার হলেই দুই পাশে দুই বাঘ, এ পাশে গেলেও বিপদ, এ পাশে গেলেও বিপদ, আর একটু পরে গেলে সিংহ বসে আছে। এখন আমি শুনলাম, শোনার পরে আবার ওই পথ দিয়েই যদি যাই তাহলে বাঘের যে কাজ সে কাজই করবে। সুতরাং মুমিন বা মুসলিম বা ইমানদার তারাই হবে যারা শুনবে, অকনু সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম আর মানলাম, এটা হচ্ছে ইমানদারদের পরিচয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে ওলি বা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা কিন্তু একে অন্যের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আরে তোমাদের মধ্যে যদি কেউ তাদের অনুসরণ করে, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন,
নিশ্চয় জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দান করেন না। আয়াতের অংশে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জালেম কথা কেন বললেন? জালেম তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করেছে, যে যদিও জুলুমের অনেক প্রকার রয়েছে, প্রকরণ রয়েছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা, অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এটাও জুলুম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানকে উপেক্ষা করা, সেই বিধানকে না মানা, সেই বিধানকে অবজ্ঞা করা, সেই বিধানকে বাস্তবায়ন না করা, এটাও অবশ্যই জুলুম। এজন্যই তো আমরা বারবার পাঠ করি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুদ যুনুব ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা বারবার এই জুলুম করা থেকে, যে অত্যাচার আমরা অনেক ক্ষেত্রে করি, পাপ কাজ অনেক ক্ষেত্রে করি, এই পাপ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদেরকে পাপ থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, শোনো হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা কিন্তু একে অন্যের বন্ধু, বাদুহুম আউলিয়া উবাদ, তারা কিন্তু একে অন্যের বন্ধু। আরে রসুন দেখেছেন না আপনারা, রসুন, রসুন দেখবেন রসুনের সাইডের অংশ যেগুলা ও বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে, কিন্তু রসুনের নিচের অংশ ওর ব্যাকপার্ট কিন্তু একই জায়গায় থাকে, নাকি দুই জায়গায় থাকে? একই জায়গায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি বিধানদাতা, যিনি আইনদাতা, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন ইনশাআল্লাহ, তিনি বলছেন, শোনো ঈমানদাররা, ইহুদি নাসারা কিন্তু এরা পরস্পর পরস্পরের বন্ধু। আরে তারা যদি পরস্পরের বন্ধু হয় তাহলে আমাদের কি তারা? নিঃসন্দেহে তারা আমাদের বন্ধুর বিপরীত শব্দ কি বলেন আপনারা? কি বন্ধু? বন্ধুর বিপরীত নিঃসন্দেহে শত্রু। বিপরীত শব্দ আমরা পড়েছি না, রাত দিন, দিন রাত, বন্ধু শত্রু, এটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। এখন আপনি হয়তোবা বলবেন, আরে আমার তো বিধর্মীরা বন্ধু নেই, আমার তো বন্ধু নেই। হ্যাঁ, বন্ধু বানাতে পারি এ উদ্দেশ্যেই যে তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হলো, যে এক মা এবং এক পিতা থেকে আমরা আসলাম, সেই দাওয়াতের দিকে তাদের আহ্বান করার ক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে আহ্বান জানাবো, তাদের কাছে দাওয়াত পৌঁছে দেব, এটা অবশ্যই ঠিক। তাই বলে তার সাথে দহররম মহররম, তার সাথে গলায় গলায় খাতির, তার বাড়িতে খাওয়া দাওয়া, এগুলো চলবে না। তার অনুকরণ করা, তার ধর্মের অনুসরণ করা, তার বিভিন্ন রসম রেওয়াজে আমাদেরকে আন্তরিকতা প্রদর্শন করা, তার বিভিন্ন অনুষ্ঠানে সেখানে যাওয়া, যে বিভিন্নভাবে সহযোগিতা করা, সবগুলো হারাম এবং জুলুম। আমরা এ কথাও বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি শিরক। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি শিরক। কারণ এর আগেই আমরা আলোচনা করেছি, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের মূল জায়গা হচ্ছে জান্নাত, আমাদের পিতা হচ্ছে আদম আলাইহিসসালাম, আমাদের মা হচ্ছেন হাওয়া। এরা, এই মা হাওয়া আর পিতা আদম কোন ধর্মের উপরে এসেছেন, সেটাই হচ্ছে মূল বিষয়। সুতরাং এর বাহিরে যে সমস্ত ধর্ম, ওই ধর্ম একজন মুসলিম হিসাবে আমি মানতে পারি না, তবে তাদের ধর্মে যে বিশৃঙ্খলা করতেও আমরা পারি না, তবে তাদেরকে আহ্বান করতে পারি, তবে তাদেরকে আমরা আহ্বান করতে পারি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করি। আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জন্য সৃষ্টি করেছেন সেই সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য সৃষ্টি করেছেন আমরা সেই সৃষ্টির দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহর বিধান মেনে নেই, এরকম দাওয়াত তাদেরকে পৌঁছে দিতে হবে, এটা ঠিক। তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, তাদের সাথে বন্ধুত্ব করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলছেন। এখন আমি বুঝতে পারি না যে বন্ধু আমার কে, এবং বন্ধু তাকে আমি গ্রহণ করলাম কি না করলাম, বা কিভাবে করলাম, এটা কিভাবে সাব্যস্ত হবে? আমি কি
তাদের বাড়িতে গেলে খেলেই বন্ধুত্ব হয়ে যাবে নাকি তার সাথে বিরাট গভীর বোজম ফ্রেন্ড করলেই অর্থাৎ বন্ধুত্ব করলেই আমার বন্ধুত্ব তৈরি হয়ে যাবে এটা কি মাধ্যমে হবে না আমরা তো তাদেরকে অনুকরণ অনুসরণ করি না তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের আলামত যদি আমার মধ্যে থাকে আমি কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত হব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির অনুকরণ অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির অনুকরণ অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে মুসলিম হিসাবে আমার অনুকরণীয় ছিল ইসলাম মুসলিম হিসাবে আমার অনুসরণীয় ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া বিধান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান সুতরাং এর বাইরে যখন আমি গিয়েছি তখন কিন্তু আমি ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্বের পথকে সুগম করেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সূরা আলে ইমরান 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত আরে তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে দলিল আদিল্লা বিভিন্ন প্রমাণ আসার পরেও ওয়াখতালাফু তারা বিভিন্ন মতভেদ করেছিল আরে মতভেদ করেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন নবী রাসূলের যুগে আরে আল্লাহর নবী তুমি কেন আসলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসুক যদি ফেরেশতা আসে তখন আমরা মেনে নেব বিভিন্ন নবী রাসূলদের কাছে ইহুদি খ্রিস্টানদের এরকম দাবি ছিল তাদের উদ্দেশ্য ছিল ওটা হকটা মানবে না আমরাও যদি হক জানার পরে বক্রপথ অবলম্বন করি নিঃসন্দেহে যারা ইহুদ যারা খ্রিস্টান যারা মালউন যারা অভিশপ্ত আমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন যখন হক দলিল আসবে সত্য দলিল আসবে কোরআনের রেফারেন্স আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোন উদ্ধৃতি আসবে সহি হাদিসের আমরা তখন মানতে বাধ্য যদি না মানি তাহলে আমরা কিন্তু তাদের মতো হব যারা ইখতিলাফ করেছে মা জাআহুমুল বাইয়িনাত দলিল আদিল্লা এসেছে তারপরেও তারা এই বিষয়ে ইখতিলাফ করেছে মতভেদ করেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ অনুসরণ কিভাবে হয় এ বিষয়গুলো আমরা যদি বলতে যাই তাহলে আমরা কয়েকটি বিষয় বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে উদ্দেশ্যে সৃষ্টি করলেন তাহলে সৃষ্টি করেছেন ঠিক সাজদা দিতে হবে তাকে সৃষ্টি করেছে ঠিক সাজদা পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যারা মাজারে যে সিজদা করে তারা কাদের অনুসরণ করে যারা মাজারে যে সাজদা করে তারা কার অনুসরণ করে নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বর্তমান বাংলাদেশে যে সমস্ত খানকা পূজা হয় মাজার পূজা হয় নিঃসন্দেহে এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা এক একটি ইজম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আল্লা আদা কবরাম মুশরিফান ইল্লা সাওয়াইতাহু আমি যেন কোনো উঁচু কবরকে সমান না করা পর্যন্ত না ছাড়ি আজকে আপনার পিতা মারা গেল আপনি কেন পিতার কবরকে বিরাট গম্বুজ করে রাখবেন এটা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ কবরকে পূজা করার উদ্দেশ্য নয় আল্লাহ রাব্বুল আলামিন কবরের ব্যবস্থা রেখেছেন উম্মতে মুহাম্মাদীদের জন্য বা আমাদের জন্য এটা একটা সম্মান যেন মানুষ মারা গেলে শিয়াল কুকুরে টেনে হিঁচড়ে না খায় এটা একটা সম্মানজনক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কিন্তু আমরা সবাই তো একসাথে উঠব অতএব আমাদের কবরে যাওয়ার কেন পরে এটা দেখলেই বোঝা যায় অমুক চৌধুরীর কবর অমুক ভাইয়ের কবর অমুকের কবর কেন না ইসলামে এরকম কোনো বিধান নেই আপনি কবর দিবেন কবর নিশ্চিহ্ন হয়ে যাবে এটাই বিধান ওখানে আবার কবর পড়বে এভাবে একের পর এক চলতে থাকবে কবরকে উঁচু করে গম্বুজ তৈরি করতে হবে কবরকে লাল শালু দিয়ে ঢাকতে হবে কবরকে রঙিন করতে হবে কালার করতে হবে সেখানে যে নজর মানতে হবে নেওয়াজ মানতে হবে এগুলো সব ইহুদিদের এক একটি চক্রান্ত এবং এক একটি ইহুদিদের এক একটি এজেন্ডা ছাড়া আর কিছুই নয়
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন কোনো উঁচু কবরকে না ছাড়ি ওয়ালা তিমসালান ইল্লা তমাসতাহু এবং কোন মূর্তিকে ছবিকে যেন আমরা না রাখি ভেঙে দেওয়া ছাড়া ওটাকে সমান করে দেব এখন সেজন্যই আমরা আহ্বান করব আমরা মুসলিম জাতি আমরা কোনো অনুকরণ অনুসরণ এমন কাদের কাউকে করব না যাদের অনুকরণ অনুসরণ করলে আমাদের দিন চলে যাবে আমাদের মূল বিষয় চলে যাবে সুতরাং যত স্তম্ভ রয়েছে যত বেদী রয়েছে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের স্বভাব আমি যদি মুসলিম হয়ে থাকি আমাকে অবশ্যই ইসলামের দিকে ফিরে আসতে হবে আমাদের দেশের সরকার তথা আরো যারা আছেন আমরা বিনীত সুরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তাদেরকে জানাতে চাই শুনুন এই বিধানগুলো এই প্রত্যেকটা ইজমগুলো এক একটি মত বা এক একটি কর্মপদ্ধতি এগুলো মুসলিমের কোনো কর্মপদ্ধতি না সুতরাং এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ৯০ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব والأزلام رز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون সুতরাং আমরা যদি সফল কাম হতে চাই তাহলে আমাদের নেশা ছাড়তে হবে তাহলে আমাদের জুয়া ছাড়তে হবে তাহলে আমাদের শিরক বিদাত ছাড়তে হবে বিভিন্ন স্তম্ভ ইটকাট পাথর দিয়ে বানানো মূর্তি ছাড়তে হবে সাথে সাথে গণক ঠাকুরগিরি এগুলো ছাড়তে হবে তাহলে আমরা সফল কাম হব আল্লাহ আমাদের সফলতা দান করুন আল্লাহুম্মা আমিন সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেই পদ্ধতিগুলো আমাদেরকে অবশ্যই যেটা বলেছেন করতে আদেশ করেছেন সেটা ধরতে হবে যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এ প্রসঙ্গে উল্লেখ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ক্বাতালাল্লাহুল ইয়াহুদা ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা আরে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুন ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন নাসারাদেরকে আল্লাহ ধ্বংস করুন ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে বানিয়েছে সাজদার জায়গা যদি আমরাও ওলি আল্লাহর কবরকে সাজদার জায়গা বানাই নিঃসন্দেহে আমরা ওই বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তাদের বন্ধু হব সুতরাং তাদের বন্ধু যখন হব আমাদের পরকাল হবে জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন ইহুদি নাসারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুকরণ অনুসরণ করতে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করলেন এটা বুঝি কিন্তু দাড়ি যে রাখতে হবে এটা তখন বুঝি না আজকের সম্মেলন থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সকল নবীদের সুন্নাত ছিল মুখে দাড়ি রাখা দাড়ি রাখা এটা সুন্নাত নবীদের সুন্নাত দাড়ি রাখা সকল নবীদের সুন্নাত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাড়ি কাটেননি ছাটেননি যদিও দাড়ি নিয়ে দুই ধরনের ফতোয়া রয়েছে দাড়ি দূর থেকে দেখা গেলেই দাড়ি সাব্যস্ত হবে আবার আরেকটি ভেজাল ফতোয়া রয়েছে এক মুষ্টির বাহিরে গেলে ওই নিচের অংশ কাটা যাবে যদি কেউ কেটে থাকেন আজকেই তওবা করুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বললেন তিনি যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা আমরা আপনাদেরকে জানাতে চাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা জুজ্জুস শাওয়ারিবা তোমরা গোপকে খাটো করো ওয়াফুল লুহা লিহা তোমরা দাড়িকে ছেড়ে ছেড়ে দাও তোমরা দাড়িকে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুর ছেলে আব্দুল্লাহ তিনি হজ বা উমরার মৌসুমে দাড়ি কেটেছেন এটা তার ব্যক্তিগত আমল কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দাড়ি কাটেননি ছাটেননি সাথে সাথে তার পরবর্তী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তার পরবর্তী খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন তার পরবর্তী খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন তার পরবর্তী খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কেউ দাড়ি কাটা ছাটার ফতোয়া কেউ দেননি কারো থেকে হাদিস বর্ণিত হয়নি সুতরাং একটা ফতোয়াও এ ব্যাপারে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা দাড়ি ছেটেছেন কেটেছেন আর চাষার বিষয়টা তো অনেক পরের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা তিনি স্রষ্টা হিসাবে সৃষ্টিকে কিভাবে রাখলে সৌন্দর্যমণ্ডিত হবে তিনি এটা ভালো জানেন তিনি এটা ভালো জানেন অতএব দাড়ি যার নেই আজকেই নিয়ত করুন দাড়ি রাখতে হবে
আল্লাহ রাব্বুল আলামিনকে বোকা ভেবেছেন যিনি আমাদের স্রষ্টা নাউযুবিল্লাহি মিন জালিক তিনি ভেবেছেন পুরুষকে মুখে দাড়ি দিলে মানাবে আর নারীর মুখে দাড়ি দেওয়ার দরকার নেই যিনি স্রষ্টা তিনিই এটা বিধান বর্ণনা করেছেন তিনিই বিধান রেখেছেন সুতরাং আপনি আমি যদি বলি দাড়ি রাখলে জঙ্গি জঙ্গি লাগে মৌলবি মৌলবি লাগে হুজুর হুজুর লাগে লাগে তাহলে আপনার ইমানে সমস্যা রয়েছে আপনার বিশ্বাসে সমস্যা রয়েছে বিশ্বাস করুন যদি এমন ধারণা হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দাড়ির বিধান রেখেছেন প্রত্যেক নবী রাসূলের দাড়ি ছিল এটা নবীদের সুন্নাত এটা ওয়াজিব এটা সবাই এ ব্যাপারে কেউ ইখতিলাফ করেননি সুতরাং এটা নিয়ে যদি কেউ সন্দেহ থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে সে সন্দেহ করবে আর আল্লাহর সৃষ্টি নিয়ে সন্দেহ করা নিঃসন্দেহে একটা বড় কবিরা গুনাহ বড় এক শিরকি আমল হবে সুতরাং আমরা যেন এ বিষয় থেকে ফিরে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন অনেক মা বোনেদের ধারণা দাড়ি কেন এখন রাখবে আমার স্বামী দাড়ি কেন আমার স্বামী রাখবে স্বামী যদি দাড়ি রাখে তাহলে বুড়ো বুড়ো লাগে হুজুর হুজুর লাগে স্মার্ট স্মার্ট লাগে না ভুল আপনার ধারণা আপনার স্বামী যদি দাড়ি রাখে তাহলে আপনার স্বামীর ইজ্জত আপনার স্বামীর সৌন্দর্য আপনার স্বামীর চরিত্র ভালো থাকবে দাড়ি রাখা কয়টা মানুষ জেনে করে দাড়ি রাখা কয়টা মানুষ ব্যভিচার ব্যভিচারের সাথে লিপ্ত রয়েছে দাড়ি রাখা কয়টা মানুষ প্রকাশ্য মানুষের সামনে বিড়ি খায় যদিও দুই একটা পাগল মানুষে খায় ওর হুঁশই নাই আপনারা একটু সরে আসেন অনুগ্রহপূর্বক একটু সরে আসেন ওখানে আরো আমাদের জায়গা করে দিচ্ছে আপনারা একটু সরে আসেন সামনে জায়গা দিবেন আশা রাখছি একটু সরে আসেন প্লিজ আপনারা একটু সরে আসেন আমাদেরকে একটু সহযোগিতা করুন দিনী বৈঠকে সহযোগিতা করাও একটা সাওয়াবের কাজ নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাওয়াবের মধ্যে রাখুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা বলছিলাম বিধর্মীদের অনুকরণ অনুসরণ ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ এই বন্ধুত্ব তাদের সাথে রাখা এই বিষয়টা বুঝি কিন্তু এই এই আমলগুলো করলে যে বিধর্মীদের অনুকরণ অনুসরণ হয় এটা কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাদের বুঝদান করুন আল্লাহুম্মা আমিন সুতরাং আজকেই নিয়ত করুন কাউকে ছোট করার জন্যে কাউকে খাটো করার জন্যে কারোর ফতোয়ার বিরুদ্ধে আমরা বলতে আসিনি কিন্তু আমরা যে জন্যে বলছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাড়ি রেখেছেন যেভাবে রাখতে বলেছেন যেভাবে হাদিসগুলো বর্ণনা কোনো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো একটি বর্ণনা নেই যে দাড়ি ছাড়তে হবে বা কাটতে হবে এরকম কোনো জালজৈব বর্ণনাও নেই যদিও জাল বর্ণনা দিয়ে এই পৃথিবীতে বহু বিষয় সাব্যস্ত হয় জাল হাদিস তো হাদিসই না ওকে হাদিস বলা মানে তার একটা গুনাহ যে জিনিসটা জাল সে আবার হাদিস হয় কি করে জাল মানে ফেক যারা ইংরেজি বলেন ফেক মানে মিথ্যা মিথ্যা কথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া নিঃসন্দেহে এটা একটা বড় কবিরা গুনাহ আল্লাহ আমাদের এই কবিরা গুনাহ যেন আমরা কখনো না করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা ইহুদিদের অনুকরণ অনুসরণ বলতে যে আমরা দাড়ি এবং গোফের কথা বলছিলাম অনেকে গোফ চেঁচে ফেলেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যুজ্জু শাওয়ারিবা তোমরা গোফকে খাটো করো গোফকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও দাড়িকে মাফ করো দাড়িকে ক্ষমা করো এভাবে রেখে দাও আলহামদুলিল্লাহ যুব সংঘের যে সমস্ত নেতা কর্মী রয়েছেন যুব সংঘের যে সমস্ত দায়িত্বশীল রয়েছেন তাদের দাড়ি দেখলে বোঝা যায় হয়তোবা অনেকের আমলে ত্রুটি থাকতে পারে আলহামদুলিল্লাহ আমাদের যে উসওয়া আমাদের যে মডেল বা আদর্শ যুব সংঘ যারা করবে নিঃসন্দেহে তারা সুন্নাতের পাবন্দী হবে নিঃসন্দেহে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণকারী অনুকরণকারী হবে আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকারী অনুসরণকারী হিসেবে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ ছাড়া যে মুক্তি নেই হে যুবক ভাই হে মা ও বোনেরা আপনি আপনার স্বামীকে দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করুন দাড়ি রাখলে তার চরিত্র ঠিক থাকবে বিজ্ঞান প্রমাণ করেছে যারা নিয়মিত দাড়ি কামান তাদের ত্বক ত্বক ক্যান্সার দ্বারা আক্রান্ত হতে পারে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন যেভাবে সৃষ্টির নিজাম যেভাবে তিনি সৃষ্টি করেছেন এগুলোকে বিশ্বাস করে নিতে হবে এগুলোকে মানতে হবে তবে কিন্তু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ আমাদের আমাদের জন্য তাদেরকে বাদ দেওয়া আমাদের জন্য সহজ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে ইহুদিদের অনুকরণ অনুসরণ এবং তাদেরকে বাদ দেওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইহুদি খ্রিস্টানদের নারীরা থাকবে দুনিয়ার ভোগ বিলাস নিয়ে দুনিয়ার চাকচিক্য নিয়ে কিন্তু হে নারী সমাজ প্রিয় মা ও বোন আপনাকে সম্মান রেখে বলছি
আল্লাহ রাব্বুল আলামিন যে মা হাওয়াকে রাখলেন মা হাওয়াকে জান্নাতের মধ্যে রাখলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আরে এই বৃক্ষের নিকটবর্তী হবে না তোমরা জান্নাতে থাকো কিন্তু জান্নাত থেকে শয়তানের প্ররোচনায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দিলেন শয়তানের মেইন টার্গেট ছিল যেটা সেটা হচ্ছে তাদের পোশাক ছিনিয়ে নেওয়া শয়তান কিন্তু তাদেরকে তাদের পোশাকটা আগে ছিনিয়ে নিয়ে তাদের পরস্পর পরস্পরের যৌনাঙ্গ বা বিভিন্ন যে শারীরিক অবয়ব দেখার ব্যবস্থা করে দিয়েছে এখান থেকে এ কথাই আপনাকে বলতে চাচ্ছি শয়তানের প্রথম ষড়যন্ত্র কিন্তু পোশাকের ষড়যন্ত্র শয়তানের প্রথম ষড়যন্ত্র যেটা সেটা হচ্ছে পোশাকের ষড়যন্ত্র সুতরাং হে মা ও বোন আপনারা যারা পর্দা করেন না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করেন ইহুদি খ্রিস্টানদের পর্দা লাগে না ইহুদি খ্রিস্টানদের পর্দা লাগে না ইহুদি খ্রিস্টানদের দুনিয়ায় নেই তারা বলে এখন মারা যাব পরে পরক্ষণে স্বর্গে চলে যাব স্বর্গ কি তারপরে বুঝতে পারবা যে হাদিসটা আমরা শুরুতেই বলেছি যারা ঈমান আনবে না তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম এক বাক্যে সহিহ মুসলিমের হাদিস এটা প্রমাণ করে সুতরাং ডানে বামে তাকানোর কোনো ক্ষমতা নেই ইসলাম গ্রহণ করতে হবে ঈমান আনতে হবে বিভিন্ন ধর্মমত বাদ দিতে হবে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে আল্লাহ আশার আপনাদের তৌফিক দান করুন আমরা এই সম্মেলন থেকে আমরা এই প্রোগ্রাম থেকে ইহুদি ভাইদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য যেহেতু তারা এক আদমের সন্তান তাদের জন্য দোয়া করছি আল্লাহ তারা হকটা জানুন তারা জানুক আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তাদের কর্ণকুহরে এই বাণীকে পৌঁছে দিন তাদের ঈমানকে তাদের বিশ্বাসকে নরম করে দিয়ে ইসলামের ছায়াতলে দেওয়ার ব্যবস্থা করুন ছায়াতলে আসার ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ অনেক ভাই ইসলাম গ্রহণ করছে ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ এক দিকপাল আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বিশেষ করে বর্তমান বিশ্বে অনেক ভাই রয়েছেন ইসলামী দায়ী অর্থাৎ দায়ী আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করছেন তার কথা বর্তমান সময়ে না বললেই নয় তার কথা না বললেই না আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করছি তার জন্য আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন আল্লাহুম্মা আমিন ইহুদিদের ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ হে মা ও বোনেরা আপনারা যদি করতে না চান তাহলে অবশ্যই আপনাকে আপনাকে যেটা করতে হবে সেটাকে পর্দাকে মেনে নিতে হবে আজকে বিভিন্ন পণ্যের গায়ে উলঙ্গ ছবি দিয়ে বিভিন্ন পণ্যকে সাজানো হচ্ছে নিঃসন্দেহে কোনো মুসলমানের কাজ এটা হতে পারে না মা ও বোন আপনি সম্মানিতা আপনি কেন বাড়ির বাহিরে যাবেন আপনি কেন বাড়ির বাহিরে যে আপনার ইজ্জত নষ্ট করবেন আপনি তো মা হাওয়ার বংশধর আপনি তো মা খাদিজার বংশধর আপনি তো মা ফাতেমার বংশধর আপনি তো জান্নাতি পরিবেশে থাকবেন আপনি কেন উলঙ্গ বেহায়াপনা বেলাল্লাপনা পথকে অনুসরণ করলেন সুতরাং এই পথ পদ্ধতি যারা অবলম্বন করবে তারা ইহুদি খ্রিস্টানদের নারী যারা মহিলা শ্রেণীর যারা তাদের অনুকরণ অনুসরণ করবে আর তাদের অনুকরণ অনুসরণ নিঃসন্দেহে ভালো ফল বয়ে নিয়ে আসবে না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল লিবাস ওয়া জিনা অর্থাৎ পোশাক পরিচ্ছদ এবং সৌন্দর্য বর্ধন যে দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা কিতাব রয়েছে একটা অধ্যায় রয়েছে তার 205 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফানে মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ রয়েছে দুই শ্রেণীর নারী রয়েছে তারা হচ্ছেন জাহান্নামের অধিবাসী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লামা আরাহুমা আমি তাদেরকে দেখিনি আমি তাদেরকে দেখিনি তার মানে আমি চলে যাওয়ার পরে তাদের আবির্ভাব হবে তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন এমন এক শ্রেণীর মহিলা কাসিআত তারা বস্ত্র পরিহিতা আরিয়াত কিন্তু তারা উলঙ্গ তাদের বস্ত্র নেই বস্ত্র পরিহিতা তারা বলবে মানুষ বলবে যে না বোরকা পরেছে কিন্তু বোরকার ডিজাইন হবে ভিন্ন ভিন্ন রঙের বোরকা দিয়ে যদি ডিজাইন করা উদ্দেশ্য হয় নিঃসন্দেহে ওটা এক বড় ফিতনা বড় জেনার কাজ হয়ে যাবে পর্দা করতে যে ঘোমটার নিচে যদি খুমটা বাজে তাহলে নিঃসন্দেহে ওটা হিতের বিপরীত ঘটবে আপনারা যারা পর্দা করেন পুঙ্খানুপুঙ্খ পর্দা করবেন আপনি সমস্ত অঙ্গে পর্দা করেছেন আপনার মেইন যে ফেস আপনি খোলা রেখেছেন তাহলে পর্দা হলো না আপনি বলবেন কোরআনে তো দলিল রয়েছে হ্যাঁ কোরআনের দলিল দিয়ে তো এক ভাই আমাদের যুবকদেরকে পথভ্রষ্ট করছে আমরা তাদেরকে বলবো শুনে নাও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তোমরা অস্বীকার করো সুতরাং তোমরা হচ্ছে মুনকিরুনা ফিল হাদিস তোমরা হাদিসের অস্বীকারকারী তোমরা স্পষ্ট কাফের কেন কাফের বললাম
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে যারা মানবে না তারা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে আর তোমরা মানবে না তোমরা কি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকারী অনুসরণকারী তার শাফাত কি করে পাবে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া কোন মানুষ কোন বনু আদম আদম সন্তান সে জান্নাতে যেতে পারবে না তুমি রাসূলের শাফাত গ্রহণ করবে অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অস্বীকার করো তুমি দাওয়াত দাও হাদিস কিসের জাল জয়েব আরো ইত্যাদি তোমাকে বলবো তুমি অত পণ্ডিত হওনি সুতরাং ফতোয়া তোমার কাছ থেকে আমরা খুঁজব না আমরা ফতোয়া খুঁজব নিঃসন্দেহে তাদের কাছ থেকে যারা হক্কানি আলেম উলামা যারা সহি কথা বলেন যারা সহি পথে চলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরার 118 নম্বর আয়াতের মধ্যে যে কথা বলেছেন আমরা তাদের ফতোয়া গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন যারা সত্যবাদী তাদের অনুকরণ অনুসরণ করো তাদের সাথে থাকো আমরা তাদের ব্যাখ্যা গ্রহণ করব যারা সত্যবাদী আমরা তাদের সাথে থাকব যারা সত্যবাদী আমরা তাদের সাথে থাকব যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের সঠিক ব্যাখ্যা দেয় আমরা মনে করছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ হয়তোবা নামটা শুনলেই আহলে খবিস আহলে শয়তান আপনি কত কিছু বলবেন বলেন বলেন যত পারেন বলেন যত আপনি বলবেন তত আমার আমলনামায় নেকি হবে ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাসী এটা আমরা বিশ্বাসী কিভাবে বিশ্বাসী সহি মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল ইমারা 140 পৃষ্ঠার মধ্যে যে হাদিস এসেছে আরো অন্যান্য জায়গায় যে হাদিসগুলো এসেছে আপনি আমাকে আহলে খবিজ বলছেন আমাদেরকে আহলে শয়তান বলছেন তারপরে আহলে হুদুস বলছেন বলেন না আপনি বলতেই থাকেন আমরা বিশ্বাস করি ওই আবু দাউদ রাহিমাহুল্লাহর ওই বাক্য যদি দুনিয়াতে আহলে হাদিস না থাকতো লান্দারাসাল ইসলাম ইসলাম পৃথিবী থেকে মুছে যেত আহলে হাদিসরা আছে বলে যারা রাসূলকে মানে না তারা ডেবে আছে এখনো নতুবা আমার মাথার উপরে এসে তারা বসতো আপনি হয়তো বুঝবেন না আহলে হাদিস কি আহলে হাদিস তারাই যারা তাদের সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিস মানে বলুন আহলে হাদিস সেই যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসরণকারী মানে যখনই দলিল আসবে আর ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই যখনই দলিল এসেছে দলিল সাব্যস্ত হয়ে যাবে আমি যদি পূর্বে কোনো বাতিল আমল করে থাকি বাতিল আমল বাদ আমাকে এই আমল ধরতে হবে এই আমলকে গ্রহণ করতে হবে পেছনে যা করেছে আল্লাহর কাছে তাওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আহলুল হাদিস তিনি যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী এক্ষেত্রে দুনিয়ার সব মানুষকে আহলে হাদিস হওয়া উচিত আপনি বলবেন গালি দিবেন দিন আপনি যত গালি দিবেন আপনার আমলনামা থেকে সাওয়াব কেটে আমার আমলনামা ইনশাআল্লাহ হাজির হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আমাদের ওলামায়ে কেরাম আছেন আমাদের আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বই আছে এগুলো পড়ুন আমরা কি দাওয়াত দেই আমাদের দাওয়াতটা কি আমরা মানুষকে কি গদির জন্য কথা বলি ক্ষমতার জন্য কথা বলি টাকার জন্য কথা বলি না কিসের জন্য কথা বলি আমাদের একটু বোঝার চেষ্টা করুন আমরা চাই যুবক পথভ্রষ্ট না হোক আমরা চাই মা বোনদের মেসেজ দিতে আমরা চাই একজন ব্যক্তি ইসলামের উপরে থেকে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বেদিনদের অনুকরণ অনুসরণ বাদ দিয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতলে পুঙ্খানুপুঙ্খ থাকুক এ দাওয়াতগুলো আমরা পৌঁছে দেই আমাদের দাওয়াত এগুলোই সুতরাং ভুল বুঝবেন না অনুগ্রহপূর্বক আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা আমি দুই শ্রেণীর মানুষ রয়েছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী লাম আরাহুমা আমি তাদেরকে দেখিনি নিসাউন কাসিয়াতুন আরিয়াত এক শ্রেণীর মহিলা থাকবে কাসিয়াত তার বস্ত্র পরিহিতা আরিয়াত কিন্তু উলঙ্গ মাইলাত মুমিলাত তারা অন্যকে তাদের দিকে আকৃষ্ট করবে তারাও তাদের প্রতি আকৃষ্ট হবে অর্থাৎ জেনার ছড়াছড়ি হবে রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা তাদের মাথাগুলো হবে ওই উটের মতো যে উটটার কুজ হেলিয়ে ধুলিয়ে চলে সেই কুজের মতো সুতরাং যারা পর্দা ছাড়া চলেন তারা কিন্তু জাহান্নামের অধিবাসী আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে মা ও বোন সম্মানিতা মা ও বোন আপনাদেরকে বলবো পর্দাই হচ্ছে ইসলামের শান্তির একটা মাধ্যম অতএব পর্দার দ্বারা আপনার শান্তি রক্ষা হবে বিপর্দা যখনই হবেন তখন কিন্তু আপনার মধ্যে বিশৃঙ্খলা এবং বিলল্লাপনা আপনার ইপটিজিং তো তখনই হবে কলা
বা কাঁঠাল ছিলে রেখেছেন, রাখার পরে খুলে রেখেছেন, এখন মাসিকে বলছেন, এই মাসি সর সর, এই মাসি সর, আসিস না এদিকে। এটা কি করে হয়? ঠিক অনুরূপ ভাবে যদি আমরা পর্দা করি তাহলে ওই যে সমস্ত জেনাকার, যে লোলুপ দৃষ্টির যুবক, যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওরা আপনার উপর হামলা করবে না। সুতরাং আপনাকে আমরা বলবো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, ইহুদি খ্রিস্টানদের নারীদের অনুকরণ অনুসরণ আপনি করিয়েন না, ইহুদি খ্রিস্টানদের নারীদের অনুকরণ অনুসরণ আপনি করিয়েন না, তারা পথভ্রষ্ট, আপনাকে পথভ্রষ্ট করবে, আপনি পথভ্রষ্ট হবেন, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন, আপনার পরকাল হবে জাহান্নাম। সুতরাং ফিরে আসুন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতগুলো দিয়েছেন, এই দাওয়াতের দিকে লক্ষ্য করুন। এই পর্দার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে স্বামীর বা বাড়ির পরিবেশ। আমরা অনেকে বাড়ির পরিবেশ দিতে পারি না, স্ত্রী পর্দা করতে চাইলেও স্বামী বলে, এখন কি পর্দা করার সময় হয়েছে নাকি, মেয়ে বিয়ে দেব, ছেলে বিয়ে দেব, তারপরে পর্দা করব। যেমনি ভাবে ওই বুড়ো লোকটা বলে যে, ভাই আসেন সলাত আদায় করেন, আরে না ভাই আরও কিছু পরে ইনশাল্লাহ সলাত আদায় করব, ছেলেটা বিয়ে দেই, মেয়েটা বিয়ে দেই, তারপরে দাড়ি রাখবো। আপনার আকিদা ভুল, আপনি ভ্রান্ত আকিদার উপরে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সময় দিবেন কি? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ কোন সময় থাকবে না। সুতরাং আপনাকে আমাকে ফিরে আসতে হবে সর্বদা আল্লাহর কাছে, আল্লাহর বিধানকে মানতে হবে। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ চলবে না। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণের কথা যদি বলি তাহলে যে বিষয়টা, হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ এতক্ষণ যা বলেছি বলেছি, এইবার মনে হয় গায়ে সবার পড়বে। কেন সবার পড়বে? ওই যে ব্রাজিল, ওই যে আর্জেন্টিনা, ওই যে পর্তুগাল, ওই যে আরো অন্যান্য দেশ, তারপরে বলবো সৌদি আরব। অনেকে বলবেন সৌদি আরব যেহেতু মুসলিম কান্ট্রি তাদের খেলা দেখা জায়েজ আছে, এটা নাপাক জিনিস, কুকুরের বিষ্ঠা। আপনি ওটাকে কোন কেমিক্যাল দিয়ে প্রয়োগ করে আপনি ওটাকে পাক করবেন? যে জিনিসের মূল নাপাকি, পানির মূল হচ্ছে পাক, এর নাপাক হয়। কিন্তু যে জিনিসটার মূল হচ্ছে নাপাক, যেই জিনিসের মূল নাপাক, এটা আপনি কিভাবে পাক করবেন? সুতরাং খেলা যারা দেখে সময় নষ্ট করছেন, খেলা যারা দেখে সময় নষ্ট করছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুকরণ অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অনুকরণ অনুসরণ যদি করতে হয় তাহলে যারা আলেম রয়েছেন তাদের অনুকরণ অনুসরণ করতে হবে, আর মেন যাকে অনুসরণ করতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে উত্তম আদর্শ, উত্তম মডেল, তিনিই হচ্ছেন উত্তম নমুনা। তিনি যে নমুনা পেশ করে গেছেন সেই নমুনাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমি একজন যুবক, আমার টকবগে রক্ত, আমার এই তাজা প্রাণ, তাজা শরীর, আমি কেন সময় নষ্ট করছি? আল্লাহু আকবার, আমার প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, সেই হিসাব আল্লাহর কাছে আমি কি দেব, কি হিসাব দেব? আজকে যারা আমরা খেলা দেখে সময় কাটাচ্ছি, মাতামাতি করছি, অনেকেই এই খেলা দেখা নিয়ে হার জিতকে কেন্দ্র করে সুইসাইডও করেছে, এরকম খবরও পত্রিকার মধ্যে এসেছে, এরকম খবর। ওই পতাকা টানাতে যে টাঙ্গাইলের সফিপুর উপজেলার এক যুবক আর্জেন্টিনার পতাকা টানাতে যে ছাদের ওই বিদ্যুতের তারের সাথে, কাঁচা বাঁশের সাথে সম্পৃক্ত হয়ে ওই শর্ট সার্কিটে সে মারা গেছে। তো এই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দেবে? এই যুবক আল্লাহর কাছে কি হিসাব দেবে? অথচ ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে, সে আল্লাহর আরশে ছায়া পাবে, আরশে ছায়া পাবে। হে যুবক ভাই, আপনি ইহুদি খ্রিস্টানদের কাটিং ছাটিং চুলোটা বাদ দেন, আপনি খেলা দেখা বাদ দেন, আপনার জন্য সময় অপেক্ষা করবে না, আপনার জন্য সময় অপেক্ষা করবে না। আপনি যে মুসলিম, আপনি কেন বিধর্মীদের অনুকরণ করবেন? আপনি যে মুসলিম, আপনি কেন বিধর্মীদের অনুকরণ অনুসরণ করবেন? আপনি যে মুসলিম নারী, আপনি যে মুসলিম মা, আপনি কেন বিধর্মীদের অনুকরণ অনুসরণ করবেন? সুতরাং যারা খেলা দেখছেন সময়ের অপচয় করছেন, এই সময়ের অপচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেনই ধরবেন। সুতরাং সময় সম্পর্কে সজাগ হন। খেলা দেখা মানে তাদেরটা গ্রহণ করা, খেলা দেখা মানে আনন্দ পাওয়া, মানে মুমিন তো আনন্দ পাবে আল্লাহর ইবাদতে, মুমিন তো আনন্দ পাবে, মুসলিম তো আনন্দ পাবে আল্লাহর ইবাদতে, আল্লাহর আনুগত্যে, কোরআন মানার ক্ষেত্রে, হাদিস মানার ক্ষেত্রে। সুতরাং যারা বিভিন্ন পর্দার আয়োজন করেছেন, এর টাকার হিসাব আপনাকে দিতে হবে।
যার বাড়িতে আয়োজন চলছে বাড়িওয়ালার হিসাব দিতে হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি আরে শুনে নাও সাবধান তোমরা প্রত্যেকই তোমরা দায়িত্বশীল তোমাদের প্রত্যেকই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আপনি সময় নষ্ট করছেন আপনার বাড়িতে শয়তান নামক টিভি চ্যানেল রয়েছে কেন আপনি কি করে মুসলিম হলেন আপনি বলছেন জান্নাতে যাবেন অথচ আপনার বাড়িতে টেলিভিশন রয়েছে আপনার বাড়িতে সিরিয়াল চলে আপনার বাড়িতে খেলা চলে আপনাকে অনুরোধ করে বলবো এটা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য নাতানাতি মাচামাচি নাসানাচি যত কিছু রয়েছে প্রত্যেকটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এক একটি বিষয় সুতরাং তাদের কোনো বিষয় আমি মুসলিম হিসেবে গ্রহণ করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আলোচনা শুনছিলাম এতক্ষণ এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন অন্তরে ধারণ করে এটার উপরে আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে যুবক ভাইদেরকে বলবো হে যুবক ভাই আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে আসুন আমরা ডাক দেই আমরা যেভাবে ডাক দেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে যেভাবে ডাক দিয়েছেন তারা ইসলামের মধ্যে থেকেছেন ইসলামের উপরে থেকে শাহাদাত বরণ করেছেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন যাদের প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল এবং মঞ্জুর হয়েছে যাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতি জীবন হয়েছে আসুন তাদের দলে অন্তর্ভুক্ত হই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা মেসেজ দিতে চাই আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি বিধর্মীদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি সবগুলো বর্জন করি কারণ যারা বিধর্মী ইহুদ খ্রিস্টান এদের কৃষ্টি কালচার গ্রহণ করবে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে বন্ধুত্বের স্বরূপ আমরা উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি মাত্র আসুন আমরা এগুলোর উপরে আমল করি ইহুদি খ্রিস্টানদেরকে শত্রু শত্রু হিসাবে গ্রহণ করি বন্ধু বন্ধু হিসাবে গ্রহণ করি যেখানে যেভাবে চলার দরকার শরীয়ত যেভাবে এসেছে সেটাকে বুঝি সাথে সাথে মানার চেষ্টা করি আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকে যারা আমরা এসেছি আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে পারি আল্লাহ আমরা যারা এসেছি আমাদের আজকের এই মূল্যবান সময়টুকু আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা যারা এসেছি আমাদের সকলের গুনাহখাতা মাফ করে দিন আল্লাহুম্মা আমিন আজকে যারা বক্তা শ্রোতা এসেছে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা যারা এসেছি আমাদের ঋণ থেকে মওকুফের ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমিন যারা ইন্তেজামিয়া কমিটির পক্ষে আছেন যারা আয়োজন করেছেন যুব সংঘকে এলাকাবাসীকে আমরা সাধুবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে দোয়া করছি আল্লাহ এরকম সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজন করার জন্য আপনারা যারা বুদ্ধি মেধা শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ আপনাদের সহযোগিতাকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু